আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কের প্রাইমারি ভোটে বাংলাদেশি মঞ্জুর চৌধুরী জগলুল ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশন ডেলিগেট হিসেবে ডিস্ট্রিক্ট 13 থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। এতে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়েছে। 2 এপ্রিল নিউইয়র্ক সিটিতে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়। এবছর নিউইয়র্ক সিটি থেকে কেবল ডেলিগেট হিসেবে একজন প্রার্থী হয়েছেন। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কামালপুর এলাকার মঞ্জুর চৌধুরী জগলুল। ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশনে কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 13 থেকে তিনি 9,959 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিউইয়র্ক স্টেট থেকে মঞ্জুর চৌধুরী শিকাগোতে প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী আগস্টে ডেমোক্রেটিক কনভেনশন অনুষ্ঠানে প্রথম বাঙালি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। নিউইয়র্কে মূলধারা রাজনীতিতে বাংলাদেশি সক্রিয়দের মধ্যে অন্যতম মঞ্জুর চৌধুরী। এর আগে তিনি নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসেবে 2 বার নির্বাচিত হয়েছেন। মঞ্জুর ডোমিনিকান প্রভিন্স অফ সেন্ট জোসেফের প্রধান কার্যালয়ে কন্ট্রোলার হিসেবে কর্মরত মঞ্জুর চৌধুরী জগলুল বলেন, এটি বাংলাদেশি কমিউনিটির জন্য বড় জয়, সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।